সো গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে যে কথাটা বলি যে এর আগের দিন আমি সম্ভবত হোয়াটসঅ্যাপ একটা সেন্ড করেছিলাম, মানে গুগল ড্রাইভের সাথে যেটা ছিল, তো ওটা তো অনেকজন অ্যাক্সেস করতে পারেনি, অনেকজন অসুবিধা হচ্ছিল। আর যে ভাবলাম যে একটা ইউটিউবে চ্যানেল খোলা যাক, সেটা বিভিন্ন রকম দিক হতে পারে। তো চ্যানেলটার নাম রেখেছি ওভিস টক, কারণ আমার বন্ধুরাও বেশ আছে অনেকজন। তো বন্ধুরা বলতো যে হ্যাঁ ওভির কথাবার্তা শুনে ভালো লাগে, তাই বললাম যে ওভির কথাবার্তা, তো ওভির কথাবার্তা যদি হয় তাহলে ওভিস টকটাই বেস্ট হবে মনে হয়। এখন তারপরে তো সাজেশন দিই বা আরও কেউ যারা কেউ আছে তারা দিতে পারে, তো ভাবলাম যে এটাই ঠিক হবে। আর তাছাড়া এমনি ক্লাস বুঝতে বেশ ভালো হবে যে হ্যাঁ স্যার ক্লাস করাচ্ছে এরকম এই ব্যাপারটা নিয়ে, বুঝতেও বেশ ভালো হবে। এই যে COVID-19 প্যান্ডেমিক, দিস প্যান্ডেমিক ইজ স্প্রেড আউট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এভরি কান্ট্রি ইজ সো মাচ হোয়াট ডু আই সে ওরিড অ্যাবাউট ইট দ্যাট হাউ টু গেট রিড অফ দ্যাট প্রবলেম। তো এবার ভাবছি যে এই যে লেসন ফাইভে অল সামার ইন এ ডে আছে, সেটা বেশ ভালো করেই আলোচনাটা করা যাক। আর তাছাড়া এমনিতেও প্রচুর অসুবিধা হচ্ছিলো কোথায় না, উইদাউট নো টেক্সট, ভয়েসটা ঠিকঠাক ছিল কারণ আমার কাছে একটা মাইক আছে, ভয়েসটা ঠিকঠাক ছিল। কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে যে টেক্সটটা অনুযায়ী পড়া যাবে খুব সুন্দর করে। তো অল সামার ইন এ ডে, বেশি দেরি করে লাভ নেই, শুরু করা যাক। অল সামার ইন এ ডে, তো অল সামার ইন এ ডে মানে বলছে যে সমস্ত যে গ্রীষ্ম, সামার মানে তোরা জানিস বেশ, সামার মানে যে গ্রীষ্ম, ইন এ ডে মানে পুরো গ্রীষ্ম ঋতুটার কথা বলছে একটা দিনে। মানে প্রথমে একটা কেমন একটা চমকানো ভাব যে পুরো গ্রীষ্মটা কিন্তু একটা দিনে, কীরকম ব্যাপারটা, মানে টাইটেলটা। লেখকটা হচ্ছে রে ডগলাস ব্র্যাডবেরি, হি ওয়াজ বর্ন ইন 1920 অ্যান্ড ডাইড 2012। তো ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ দ্য 20th century। তো বিংশ শতাব্দীর মানে 20th century রে ডগলাস ব্র্যাডবেরি হচ্ছে একজন বিখ্যাত ফিকশনাল রাইটার। ফিকশনাল রাইটার মানে কল্পনা, যেটা নেই সেটাকে নিয়ে কল্পনা করা। আর স্পেশালি উনি বিখ্যাত ছিলেন সায়েন্স ফিকশন লেখার জন্য, কল্পবিজ্ঞান, মানে বিজ্ঞানকে নিয়ে কল্পনা করা। কীরকম MCU দেখেছিস, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স, না তো আয়রন ম্যান 2, আয়রন ম্যান 3, আয়রন ম্যান, এই যে সিনেমাগুলো আছে, এই সিনেমাগুলোতে কী হয় না, তো বিজ্ঞান নিয়ে, বিজ্ঞানকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, মানে থিঙ্কিংয়ের পাওয়ারে, মানে কল্পনার সাহায্যে, যে হ্যাঁ এরকম একটা স্যুট আছে, সেই স্যুটটা এরকম কাজ করতে সক্ষম, এই সব কিছু। তারপর বিজ্ঞানের দিকে দেখবি বায়োলজিক্যাল ইভলিউশনে, আবার দেখবি না তো হাল্ক আছে, হাল্ক না তো কি না তো একটা ইঞ্জেকশন করে এরকম একটা, না তো কি হিজ বডি গেটস ট্রান্সফর্মড হোয়েন হি গেটস অ্যাংরি, মানে যখন সে রেগে যায় তখন না তো কি তার বডিটা ট্রান্সফর্ম হয়ে যায় পুরোপুরি একটা, না তো হি বিকামস এ বিস্ট। তো এগুলো সব না সব না তো কি সায়েন্স নিয়ে, বিজ্ঞান নিয়ে একটা কল্পনা, তো এটাকে বলছে কল্পবিজ্ঞান। তো বেশি দেরি করবো না, রে ডগলাস ব্র্যাডবেরি একজন আমেরিকান রাইটার ছিল, আমেরিকান লেখক ছিল, আর ওর অনেকগুলো বই আছে, ঠিক আছে। তো সেই বইগুলোর মধ্যে যেমন হচ্ছে না তো বিখ্যাত বিখ্যাত বইগুলোর মধ্যে ফারেনহাইট 451, দ্য মার্সিয়ান ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান অ্যান্ড ইট কেম ফ্রম আউটার স্পেস, মেনি অফ হিজ ওয়ার্কস হ্যাভ বিন অ্যাডপ্টেড ইন্টু কমিক বুকস, টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্মস। তাহলে এবার যে কথাটা হচ্ছে যে ওর কিছু কিছু বিখ্যাত বই আছে, তারপর আমরা যে টেক্সটটা এখন পড়বো সেই টেক্সটটাও কিন্তু একটা এক্সসেপ্ট, ইট ইজ অ্যান এক্সসেপ্ট, ইট হ্যাজ বিন টেকেন ফ্রম সামহোয়ার এলস, মে বি ফ্রম এ বিগার সোর্সেস, মানে কোনো একটা বড়ো একটা জায়গা থেকে এটা নেওয়া হয়েছে, ওখান থেকে নিয়ে একটা ছোট্ট একটা অংশ এখানে দেওয়া হয়েছে। তো দেখি আমরা এটার ভেতরে যাই, লেটস সি হোয়াট ইউ ক্যান গেট আফটার গোয়িং থ্রু দিস। ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, না তো কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাড বিন রেনিং ফর 7 years, না তো 7 বছর ধরে বৃষ্টি চলছে, হ্যাড বিন পাস্ট টেন্স হ্যাজ বিন ইউজড হেয়ার, তাহলে পাস্ট টেন্স এখানে ইউজ করা হয়েছে কেন, যে অনেকদিন থেকে কালের মানে কালের ইনটেন্সিটিটা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে 7 বছর ধরে বৃষ্টি হচ্ছে। থাউজেন্ডস আপন থাউজেন্ডস অফ ডেইজ, না তো হাজারের পর হাজার, মানে হাজারের পরে হাজার দিন, ফিল্ড ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, না তো এক
বেলা থেকে মানে একটা দিন থেকে শুরু করে মানে 24 ঘন্টার যে সাইকেল, 24 ঘন্টার যে দিন আছে চক্র, সেই চক্রটা মানে কি এক দিক শুরু করে আর এক দিক পর্যন্ত, ওয়ান এন্ড টু দ্য আদার উইথ রেন। মানে তো হাজার হাজার দিন এরকম দিনের পর দিন মানে বেলাকে বেলা, প্রহরকে প্রহর, না তো বৃষ্টিতে ভর্তি। দ্য ডেইজ ওয়ার ফিল্ড উইথ গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস সাওয়ার্স। তো দিনগুলো কেমন ছিল? দিনগুলো ছিল পরিপূর্ণ, ওয়ার ফিল্ড মানে পরিপূর্ণ ছিল, কিসে পরিপূর্ণ ছিল? উইথ দ্য গাস অফ ওয়াটার। গাস অফ ওয়াটার মানে হচ্ছে আমরা গাস অফ উইন্ড শুনেছি, তো গাস অফ উইন্ড কীরকম যে যখন দেখি আমরা কোনো কিছু দমকা বাতাস, যেমন মানে দমকা বলি দমকা হাওয়া, যে হঠাৎ গরমে একটা ভ্যাপসা আবহাওয়া ছিল, হঠাৎ যে একটা ঠান্ডা হাওয়া এলো ঝোড়ো হওয়ার মতন, সেই ঠান্ডাটাকে বলে গাস বলা হয়, মানে গাস মানে একগুচ্ছ। তো সেরকম না তো কি দ্য ডেইজ ওয়ার ফিল্ড উইথ গাস অফ ওয়াটার মানে একগুচ্ছ জল, মানে সবসময় মুসলধারে বৃষ্টির কথাটাকে বলছে। অ্যান্ড এন্ডলেস সাওয়ার্স, না তো কি বৃষ্টি সবসময় পড়ে যায়, কোনো সময় কম কোনো সময় বেশি, এন্ডলেস মানে যার কোনো সীমা নেই। সাওয়ার্স মানে হচ্ছে না তো কি জলটা, জলের যে ধারাটা পড়ে উপর থেকে সেটাকে সাওয়ার বলে। তো বলছে দ্য ডেইজ ওয়ার ফিল্ড উইথ গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস সাওয়ার্স। না তো দিনগুলো পরিপূর্ণ ছিল কিসে? না তো কি দমকা জল, মানে দমকা জল বলতে দমকা বৃষ্টি, অ্যান্ড এন্ডলেস সাওয়ার মানে না তো কি বৃষ্টি পড়ে যাচ্ছে অনবরত। হেভি স্টোমস মানে হচ্ছে প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা, হেভি স্টোমস মানে প্রচণ্ড ঝড়ঝঞ্ঝা, কজড টাইডাল ওয়েভস। টাইডাল ওয়েভস মানে হচ্ছে না তো কি যেসব সমুদ্রের যে ঢেউগুলো থাকে, সেই ঢেউগুলোকে কী করেছে না তো কি এই ঝড়ঝঞ্ঝাগুলো, টু কাম ওভার দ্য আইল্যান্ডস, না তো কি যে দ্বীপ আছে সেই দ্বীপের ওপরে সে আছড়ে পড়ছে। সো দ্য ওয়েভস আর হট উডাইসে কামিং ওভার দ্য আইল্যান্ড অ্যাজ দ্য ওয়েদার ইজ সো মাচ স্টোমি, না তো কি আবহাওয়াটা হচ্ছে না তো কি প্রচণ্ড ঝোড়ো, সেই জন্য না তো কি মনে হচ্ছে যে জলগুলো সব এসে আছড়ে আইল্যান্ডে পড়ছে। এ থাউজেন্ড ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেন, না তো হাজার হাজার জঙ্গল না তো বৃষ্টিতে নুইয়ে পড়েছে, মানে পুরো ধ্বংস, ধ্বংস নয় মানে পুরো নুইয়ে পড়েছে, মানে কি মাথা নিচু করে ফেলেছে, ক্রাশড। না তো কি যে যদি অত্যাধিক বৃষ্টি হয় তখন কি আমরা গাছপালাকে দেখি, গাছপালার একটা অন্যরকম একটা সিচুয়েশান তৈরি হয়, যে কীরকম সিচুয়েশন না তো গাছপালাগুলো একটু পাতাগুলোতে জল ধরে থাকে, ডালগুলোতে জল ধরে থাকে, তো গাছটা ভারী হয়ে যায়। তো সেই জন্য ওই সেই ভারী ভাবটা বোঝানোর জন্য এখানে ইউজ করা হয় শব্দগুলো। এ থাউজেন্ড ফরেস্টস ক্রাশড আন্ডার দ্য রেন, না তো হাজার হাজার যে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলো বৃষ্টিতে এরকম নুইয়ে পড়েছে। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস টু বি ক্রাশড এগেইন, না তো কোনো সময় এবার বৃষ্টি দেওয়া গেলো, ইন্টেন্সিটিটা কমেছে মানে প্রগাঢ়তাটা কমেছে, বৃষ্টিটা কোনো সময় কম হচ্ছে, সে সময় দেখা গেলো যে হ্যাঁ জলগুলো ঝরে গেছে গাছের ডালপালা থেকে, দিয়ে গাছটা এখন একটু সতেজ আছে, কিন্তু দেখা গেলো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। তার মানে কি হ্যাড গ্রোন আপ মানে আবার ঠিক হয়েছে, কিন্তু আবার থাউজেন্ড টাইমস মানে হাজারবার টু বি ক্রাশড এগেইন, না থেকে আবার বৃষ্টিতে সেটা নুইয়ে পড়ছে। দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভিনাস, না তো এরকম ধরনেরই জীবনযাত্রা ছিল কোথায় সেটা, ভিনাসে শুক্র গ্রহে। মানে বললাম না এটা একটা পুরোপুরি কল্পবিজ্ঞান, কল্পবিজ্ঞান মানে হচ্ছে কীরকম যে এখনও পর্যন্ত তো আমরা শুক্র গ্রহে পৌঁছাতে পারিনি, কিন্তু এখানে যে লেখক লিখেছে, রাইটার লেখক যে লিখেছেন আমরা না তো কি শুক্র গ্রহে গিয়ে বাস করছি, শুক্র গ্রহে আমরা রকেটে করে যাওয়া আসা করছি, যেমন না তো কি আমরা যে না তো মঙ্গল ভয়েস পাবলিক স্কুলের মঙ্গলযান থেকে শুরু করে আরও দূরে, বা উমরপুর থেকে আরও কোনো দূরে, মানে যেমন কমিউটার, ডেলি কমিউটার যারা যাওয়া আসা করে, ওই রকম একটা হাব ভাব যে হ্যাঁ আমরা পৃথিবী থেকে শুক্র গ্রহে গিয়েছি পড়তে, বা শুক্র গ্রহে আমরা গিয়ে বাসস্থান করেছি। তো একটা পুরোপুরি যেটা এখনও সম্ভব হয়নি, কিন্তু এটাকে লেখক লিখেছে, তার মানে কি কল্পনা করেছে, মানে বিজ্ঞানের বিজ্ঞানকে আরও স্ট্রেচ করেছে কল্পনার মাধ্যমে, যেই স্ট্রেচ করেছে সেটাকে তো কল্পবিজ্ঞান বলছে। বলছে এরকম ধরনের জীবনযাপন ছিল কোথায়, না তো কি শুক্র গ্রহে। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন। বলছে এখানেই কিন্তু সেই শুক্র গ্রহে না তো একটা স্কুলের বিদ্যালয় মানে একটা রুম আছে, ঘর আছে, কক্ষ আছে, বিদ্যালয়ের কক্ষ আছে, কাদের না তো অফ দ্য চিলড্রেন, না তো ছেলেপিলের, বিলঙ্গিং টু মেন অ্যান্ড ওমেন, না তো সেখানে ছেলে মেয়ে উভয়ে পড়ে,
মানে শুধু বয়েজ ক্যাম্পাস নেই বা গার্লস ক্যাম্পাস নেই, মানে ছেলে মেয়ে দুজনে উভয়ই পড়ে না, তাকে কোঅপারেটিভ এডুকেশন। হু কেম বাই রকেটস ফ্রম আর্থ, যারা না তো কি রকেটে করে পৃথিবী থেকে কোথায় আসে, শুক্র গ্রহে আসে, কী করতে না তো এখানে ক্লাস করতে, এখানে ক্লাসে থাকে। দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, না তো মানে তারা কী করেছে বা মানুষজন ওরা কী করেছে, একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা গড়ে তুলেছে কোথায়, না তো কি এই যে একটা বৃষ্টিপূর্ণ একটা দুনিয়া যেখানে বৃষ্টি হয় সবসময়, এই বৃষ্টিপূর্ণ দুনিয়াতে তারা একটা পুরো সিভিলাইজেশন গড়ে তুলেছে। সিভিলাইজেশন মানে সভ্যতা, যেমন মেসোপটেমিয়া সভ্যতা আছে, তারপরে হরপ্পা সভ্যতা আছে, সেগুলো না তো কী ছিল, রিভারিন সিভিলাইজেশন ছিল। রিভারিন মানে আছে নদী কেন্দ্রিক, নদীর পাশে ছিল, নদীর পাশে ছিল, কারণ ব্যাপারটা হচ্ছে নদীর পাশে থাকলে অনেক কিছু ব্যবস্থা ভালো হয়, ড্রেনেজ সিস্টেম, সিউজ সিস্টেম, আরও যেসবগুলো হয় মানে নিকাশি ব্যবস্থা, এসবগুলো ভালো হয়। তো সেরকমই এখানে কিন্তু একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা গড়ে উঠেছে। এর মধ্যে কিন্তু অনেকগুলো ক্লাসরুমে কিন্তু ছেলে পেলে আছে, অনেকগুলো স্টুডেন্ট আছে ক্লাসরুমে, ছেলে মেয়ে সব। একজন বলে উঠছে রেডি, কোশ্চেন মার্ক আছে, না তো প্রস্তুত, আরেকজন বলছে রেডি, হ্যাঁ প্রস্তুত, নাও এখন কি, একজন বলছে কোশ্চেন মার্ক, তারা একজন বলছে শুন শীঘ্রই, হ্যাঁ হবে, মানে কিছু একটা হবে। উইল ইট হ্যাপেন টুডে, উইল ইট বলছে আজকে কি এটা হবে, আজকেই, আজকে কি এটা হবে, আজকেই। তারপর আরেকজন বলে উঠছে লুক লুক, দেখো দেখো, সি ফর ইয়ারসেলফ, তুমি নিজেই সেটা দেখো। দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড অ্যান্ড প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, বলছে এবার যে ছেলেগুলো আছে বা ছেলে মেয়েগুলো আছে, দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম চ্যাটার্ড, চ্যাটার্ড মানে হচ্ছে যে তারা কথাবার্তা বলছে একের সঙ্গে, একে অপরের সঙ্গে কথা বলছে, মানে মানে হয়ে উঁচু কথাবার্তা, যে হ্যাঁ যে এর গল্প ওর গল্প, যে হ্যাঁ আজকে তো সূর্য উঠবে, আজকে গ্রীষ্মকাল, আজকে কী করবো না করবো, এসব ব্যাপারে বিভিন্ন রকম কথাবার্তা চলছে। অ্যান্ড প্রেজ টু ইচ আদার, না তো একে অপরকে পোক করছে মানে খোঁচা দিচ্ছে, লাইক সো মেনি রোজেস, না তো কি প্রেজ টু ইচ আদার লাইক সো মেনি রোজেস, না তো পোক করার মতন একগুচ্ছ গোলাপ দেখেছে, একগুচ্ছ গোলাপ যেমন কী থাকে, যে অনেকগুলো গোলাপকে এক জায়গায় তোড়া করে রাখা হয় বুকে, BOUQUET বুকে, তো বুকে কী হয় একটা ফুলের তোড়া, তো সেই ফুলের তোড়াটাকে রাখা থাকে, যেমন অনেকগুলো ফুল গোলাপ ফুলগুলো থাকে, সেই গোলাপ ফুলগুলো এখানে এখানে থাকে, মানে গোলাপ ফুলগুলো এক জায়গায় সাজানো থাকে, যাতে সবগুলো গোলাপ ফুলের মুখগুলো, সবগুলো গোলাপ ফুলের মুখগুলো যেন কী হয় যে এক জায়গায়। সো যেটা বলছিলাম, তো এবার ছাত্ররা না তো কি তারা যেমন একটা গোলাপের গুচ্ছ থাকে, তো সেই গোলাপের গুচ্ছ তারা কীরকম থাকে, যে অনেকগুলো গোলাপের মুখগুলো সব একসাথে সাজানো থাকে যাতে দেখতে ভালো লাগে, তো সেই রকম বলছে যে অনেকগুলো যেমন গোলাপের যেমন গুচ্ছ থাকে, সেরকমভাবে ছাত্ররা না তো কী করছে, তারা একে অপরকে চেপে আছে কোথায়, জানালার কাছে, সম্ভবত জানালার, মানে ধরো রুমের ভেতরটাকে ধরো একটা কোনো একটা কন্টেনার, একটা পাত্র, আর জানালার যে মুখটা আছে সে মুখটা ধরো যে হ্যাঁ যেমন একটা ফুলের তোড়া থাকে যে নিচটা ঢাকা থাকে আর ওপরটা ফুলটা দেখা যায়, সেরকম একটা ইমেজ একটা কল্পনা করেছে, একটা ইমেজেরই, একটা খুব সুন্দর ইমেজেরই এখানে ইউজ করা হয়েছে, একটা ইমেজ। দ্য পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো টু লুক অ্যাট দ্য হিডেন সান, না তো তারা কী করেছে, না তো সবাই মিলে একসঙ্গে জানলা থেকে মুখটা বার করছে কিসের জন্য, না তো কি যে লুকায়িত সূর্য আছে, যে সূর্যটা লুকিয়ে আছে সেই সূর্যটাকে দেখার জন্য। ইট রেইনড, বৃষ্টি হচ্ছিল কিন্তু সেই সময় তাও। এর মধ্যে একজন বলে উঠল ইট ইজ স্টপিং, ইটস স্টপিং, বলছে থামছে থামছে থামছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old, যে ছেলে মেয়েগুলো ছিল তাদের বয়স সব কত ছিল, 9 বছর ছিল। হোয়েন দ্য সান কেম আউট লাস্ট টাইম 7 years ago দে ওয়ার টু ইয়াং, বলছে যখন সূর্য উঠেছিল 7 বছর আগে শেষবারের মতো, তখন তারা কী ছিল, না তো তারা খুবই ছোট ছিল, তার মানে এখন যদি বয়স যদি 9 বছর হয় তার মানে সেই সময় তাদের বয়স 2 বছর হবে, যখন সূর্য যখন লাস্ট টাইম উঠেছিল তার মানে তাদের মতো মনে করার কথা তো সম্ভবই না যে হ্যাঁ সূর্য উঠেছিল। দে কুড নট রিকল দ্য সান হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, দে কুড নট রিকল মানে তারা স্মরণ করতে পারে না, রিকল মানে স্মরণ করা, মানে তারা স্মরণ করতে পারে না বা মনে করতে পারে না
দ্য সান মানে সূর্যকে হোয়েন ইট কেম আউট মানে কখন সেটা বাহির হয়েছিল হোয়েন ইট পিপস থ্রু দ্য স্কাই ফর জাস্ট অ্যান আওয়ার না তো এক ঘন্টার জন্য অ্যান্ড শো ইটস ফেস টু দ্য স্টান্ড ওয়ার্ল্ড না তো কি এবং সূর্য তার মুখটা দেখিয়েছিল কোথায় স্টান্ড ওয়ার্ল্ড না তো কি সারপ্রাইজড ওয়ার্ল্ড অফকোর্স ইট ইজ বেসিক্যালি সারপ্রাইজড কারণ হ্যাঁ সারপ্রাইজ হবে চমকাবে তারা কারণ চমকাবার একটা কারণ আছে কারণ চমকাবার প্রথম কারণটা যেটা হচ্ছে যে সাত বছর বৃষ্টি হয়ে টানা এবার এক ঘন্টার জন্য যদি সূর্য ওঠে তাহলে এটা একটা পুরো একটা সারপ্রাইজ মানে কি একটা উৎসবের ব্যাপার ইট ইজ এ কজ অফ ফেস্টিভ্যাল তো এইরকম একটা হতভম্ব দুনিয়াকে সূর্য তার ফেসটা তার মুখমণ্ডলটা দেখাচ্ছে ওয়ার্ল্ডে ইয়েস্টারডে দে হ্যাড রেড ইন ক্লাস অ্যাবাউট দ্য সান বলছে সারাদিন গতকাল দে হ্যাড রেড তারা পড়াশোনা করেছে ইন ক্লাস ক্লাসে অ্যাবাউট দ্য সান না তো কি কিসের ব্যাপারে সূর্যর ব্যাপারে দে লার্নড হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হোয়াট না তো সূর্যটা কীরকম একটা কমলা লেবুর মতো এবং এটা কীরকম গরম মানে সূর্যই তো দেখেনি অ্যান্ড হিয়ার ইজ দ্য লিমিটেশন অফ দ্য ইমাজিনেশন অফ হিউম্যান বিং না তো মানুষের চিন্তা ভাবনার এখানে একটা লিমিটেশন আছে হোয়াট উই ক্যান্ট সি উই ক্যান্ট ইম্যাজিন দ্যাট আমরা যেটাকে দেখতে পাই না সেটাকে আমরা কখনো কল্পনা করতে পারি না ইট ইজ ফর্মলেস এটা কোনো আকার নাই তো শুনেছে যে হ্যাঁ সূর্যটা কীরকম না তো সূর্যটা লেমনের মতো ইট ওয়াজ অ্যান্ড হাউ হোয়াট দে হ্যাড রিটেন স্মল স্টোরিজ না তো কি তারা কী লিখেছে ছোটো ছোটো গল্প লিখেছে এসেজ অর পোয়েমস অ্যাবাউট ইট তারা না তো কি ছোটো ছোটো গল্প লিখেছে সাহিত্য লিখেছে কবিতা লিখেছে কার ব্যাপারে সূর্যকে নিয়ে কারণ এইসব ব্যাপারগুলো যে যেমন আমাদের স্কুলে কী হয় আমাদের স্কুলে একটা ব্যাপার আছে যেমন আমাদের স্কুলে কেউ যখন ই হয় যেমন মুক্ত মনাতে পাবলিশ হয় যখন কোনো কিছু একটা ম্যাগাজিন তখন দেখবে যে সবাই বিভিন্ন রকম টপিক নিয়ে লেখে কেউ সোয়াবিন নিয়ে লেখে কেউ মা নিয়ে লেখে কেউ স্কুল নিয়ে লেখে তো সেই রকম যে সূর্যের ব্যাপারে জানতে পেরেছে যে হ্যাঁ সূর্য কেমন কি না এসব তো সূর্যের গল্প সাহিত্য কবিতা এসব ব্যাপারে কথা বলছে সবটা সব লিখেছে আর একজন বলে উঠল আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার আমার মনে হয় যে সূর্য হচ্ছে একটা ফুল দ্যাট ব্লুমস ফর জাস্ট ওয়ান আওয়ার না তো সূর্য হচ্ছে একটা ফুল যেটা না তো কি এক ঘন্টার জন্য ফোটে একজন বলে উঠল কথাটা যে সূর্য হচ্ছে একটা ফুল যেটা না তো কি এক ঘন্টার জন্য ফোটে দ্যাট ওয়াজ ইয়েস্টারডে ওটা গতকাল ছিল টুডে অ্যাট দিস মুমেন্ট দ্য রেইন ওয়াজ স্ল্যাকেনিং যে এখন এই মুহূর্তে না তো কি আস্তে আস্তে না তো আস্তে আস্তে না তো বৃষ্টিটা কী হয়েছে বৃষ্টিটা আস্তে আস্তে না তো কমছে বৃষ্টিটা কমতে শুরু করেছে দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডোজ এবার ছেলেপুলোগুলো কী করেছে না তো কি আস্তে আস্তে তারা জড়ো হয়েছে কোথায় না তো যে থিক উইন্ডো ঠিক মানে হচ্ছে মোটা না তো জানালাগুলো হচ্ছে কীরকম মোটা আর মোটা তো হবেই সারা বছর যদি বৃষ্টিই হয় সাত বছর ধরে তাহলে এবার জানালা যদি আমাদের ঘরের মতন জানালা থাকে তাহলে পৌঁছে পালিয়ে যাবে পৌঁছে যাবে জানালা তো সেরকম জানালা নয় জানালাগুলো মোটা বেশ সুন্দর তারা সব কী করেছে না তো সে জানালার কাছে গিয়ে জমায়েত করেছে বা জড়ো হয়েছে হোয়ার ইজ আওয়ার টিচার একজন বলে উঠলো ছাত্র যে আমাদের শিক্ষক কই আমাদের টিচার কই তারপরের সেন্টেন্সটা থেকে আমরা বুঝতে পারবো যে টিচার ইজ এ ফিমেল সি উইল বি ব্যাক না তো আমাদের ম্যাম ফিরে আসবে সি মাস্ট হারি অর সি উইল মিস ইট বলছে তাকে তাড়াহুড়ো করতে হবে আমাদের ম্যামকে তাড়াতাড়ি আসতে হবে অর সি উইল মিস ইট না হলে সে মিস করে যাবে সে দেখতে পাবে না দ্য রেইন স্ল্যাকেন্ড স্টিল মোর বৃষ্টিটা আস্তে আস্তে আরও কমে এলো স্টিল মোর মানে আরও অনেকটাই দ্য চিলড্রেন ওয়ার ইগার টু সি দ্য সান তো যে ছেলেগুলো আছে বা মেয়েগুলো আছে ওয়ার ইগার ইগার মানে হচ্ছে কৌতূহলী তারা প্রচুর কৌতূহলী ছিল হ্যাঁ কৌতূহলী তো হবে সাত বছর পর সূর্য দেখবে তো কৌতূহলী থাকবে না তার কী বা থাকবে দে হ্যাড বিন অন ভিনাস অল দেয়ার লাইভস না তো কি তারা হ্যাড বিন মানে আছে ওখানে না তারা শুক্র গ্রহে বা ভিনাসে আছে কতদিন ধরে আছে
সমস্ত জীবন ধরে আছে না, তো সেই 2 বছর বয়সে তারা লাস্ট সূর্য উঠেছিল যখন তাদের বয়স 2 বছর ছিল, তার মানে কি এখন তাদের বয়স 9, তার মানে কি তারা তো আছে অনেক দিন ধরেই শুরু ওখানেই, দে হ্যাড বিন অল দেয়ার লাইফ, না তো তাদের সারা জীবন ধরে ওখানে আছে। দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড হোয়েন দ্য সান লাস্ট কেম আউট, বলছে যখন সূর্য গতবার ওঠে তখন তাদের বয়স কত ছিল, 2 বছর বয়স ছিল। দে হ্যাড লং সিন্স ফরগটেন দ্য কালার অ্যান্ড হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, বলছে তারা ভুলে গেছে অনেক দিন আগেই ভুলে গেছে না তো সূর্যের কালার কীরকম হয়। এখানে কালারের এখানে একটা শব্দ মনে পড়ল, অকার কালার্ড, ও সি এইচ আর ই অকার কালার্ড, COLOURED অকার কালার্ড, অকার মানে ওই রকমই যে যেমন আমাদের আলোর কালারটা থাকে না, আলোর মানে ন্যাচারাল যে লাইটগুলো হয় প্রকৃতিক মানে প্রাকৃতিক লাইট, মানে আর্টিফিশিয়াল নয়, কৃত্রিম লাইটগুলো নয়, প্রাকৃতিক লাইটের যে আলোগুলো হয় সেগুলো কম বেশি এরকমই হয় অকার কালার্ড। তাহলে তারা তো ভুলে গেছে সূর্যের কালারটা কীরকম অ্যান্ড দ্য হিট অফ হাউ ইট রিয়েলি ওয়াজ, এবং সূর্য যে কীরকম গরম সে ব্যাপারে তাদের কোনো বাস্তবিক যে জ্ঞান সে জ্ঞানটাও নেই। দ্য প্লেড ইন দ্য ইকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটি অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তো তারা এবার কোথায় খেলাধুলা করতো, তারা খেলাধুলা করতো না তো ইকোয়িং টানেলস, টানেলস মানে হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড যে টানেলসগুলো থাকে না তো কি মানুষজন তো ওখানে তো সারা বছর বৃষ্টি হয়, তো মানুষ তো উপরিভাগে মানে অন দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট দে উইল নট বি এবল টু হ্যাবিটেট, সো দ্যাটস ওয়াই দে মেড আন্ডারগ্রাউন্ড টানেলস, না তো কি তারা মাটির নিচে বাস করে। আমরা এরকম হলে অনেক হলিউড মুভি দেখেছি যেগুলোর না তো কি মানুষজন কী করেছে ভেতরে টানেলের ভেতরে থাকে, ঠিক আছে, টানেলের ভেতরে তারা থাকে, টানেলের ভেতরে জীবনযাপন করে, তো ওইরকম অনেক কোনো হলিউড মুভি দেখেছে সেরকম এরাও টানেলের ভেতরে থাকে জীবনযাপন করে, এবং কী করেছে না তো কি তারা সেই টানেলের ভেতরে থাকতো আর কী করতো, স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, তারা না তো সে গ্রীষ্মের ব্যাপারে গান করতো এবং সূর্যের ব্যাপারে গান করতো যে হ্যাঁ গ্রীষ্মটা তো ওদের কাছে একটা ফেস্টিভ্যাল, 1 ঘন্টা মানে বিশাল ব্যাপার। দ্য রেইন স্টপড, বৃষ্টি পুরোপুরি থেমে গেল, ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এরকম মনে হচ্ছিলো যে কোনো একটা হ্যারিকেন মানে একটা ঝড় তার শব্দ সে শব্দটাকে হারিয়ে ফেলেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস, বলছে চারিদিকে কোনো আর কোনো বেগ ছিল না, কোনো গতিবেগ ছিল না, যে কোনো একটা গতিবেগ থাকবে, যেমন বৃষ্টি পড়ছে বৃষ্টির একটা গতিবেগ, বাতাস বইছে তার যে একটা গতিবেগ, কোনো মোশন ছিল না, মোশন মানে হচ্ছে গতি, তো সেরকম কোনো গতি আর বেগ কিছু ছিল না। অ্যান্ড ট্রেমার, ট্রেমার মানে হচ্ছে কম্পন, কম্পন মানে যে থান্ডার, যদি বিদ্যুৎ চমকায় এরকম কিছু হয় তো মানুষ তো চমকাবে, আর বিভিন্ন রকম অনেক কিছু ব্যাপার আছে আর্থকুয়েক, তো দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার, না তো সেখানে কোনো বেগ কোনো কম্পন ছিল না, কিন্তু কী ছিল, বাট পিস, কিন্তু সেখানে ছিল শান্তি। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু এ স্ট্যান্ড স্টিল, পৃথিবী যে দুনিয়াটা ছিল যে বিশ্বটা ছিল তাদের কাছে শুক্র গ্রহ, সেটা পুরো স্ট্যান্ড স্টিল মানে না তো কি পুরো থমকে গিয়েছে, থমকে গিয়েছে মানে পিন ড্রপ সাইলেন্স, যে একটা যদি পিন ফেলা হয় তাও সেই পিনের শব্দটাও বোধ হয় বেশ বেশি হবে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স, বলছে যে নীরবতাটা যে চুপচাপ যে ভাবটা সে ভাবটা এতটাই গভীর ছিল আর এতটাই বিশাল ছিল বৃহদাকার ছিল, ওয়ান উড ফিল, একজন কেউ অনুভব করতে পারবে অ্যাজ ইফ যেন দ্য ইয়ার্স হ্যাড বিন স্টপ, মনে হচ্ছে কানে কেউ কিছু গুঁজে দিয়েছে। দ্য ইয়ার ড্রামস দ্যাট উই হ্যাভ ইফ উই স্টপ সামথিং ইন আওয়ার ইয়ার ড্রামস উই উড নট বি এবল টু লিসেন টু এনিথিং, তার মানে কি আমাদের কানে যদি কোনো কিছু গুঁজে দেওয়া হয় তাহলে মনে হবে যে হ্যাঁ আমরা কোনো কিছু একটা শুনতে পাবো না, তো সেরকম একটা সিচুয়েশান মানে যে কানে কেউ কিছু গুঁজে দিয়েছে, এরকম একটা সাইলেন্স তৈরি হয়েছে চারিদিকে নীরবতা। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, মানে এতটা নীরবতা কিন্তু সহ্য হচ্ছে না মানুষের, যেমন মানুষের এতটা লকডাউন এতটা ছুটিয়ে সহ্য হচ্ছে না আর।
দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দ্য ইয়ার্স, মানে এতটা নীরবতা সহ্য হচ্ছে না, তারা তা কী করে তাদের কানে হাত দিয়েছে, কানে হাত দিয়ে চেপে আছে যে না এতটা চুপচাপ। দে স্টুড অ্যাপার্ট, তারা একে অপরের থেকে দূরে দূরে দাঁড়িয়ে আছে। দ্য ডোর স্লিড ব্যাক, স্লিড ব্যাক মানে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেছিস, সে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কী হয় না তো কি স্লাইডগুলো যেগুলো থাকে সেগুলো ডান দিক থেকে বাম দিকে আসে, নাহলে বাম দিক থেকে ডান দিকে আসে, নাহলে ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে, বিভিন্ন রকম মোশনগুলো থাকে, ট্রানজিশন এফেক্টগুলো থাকে। তো সেরকমই এখানে দরজাটা ডান দিক থেকে বাম দিকেও খুলতে পারে, বাম দিকে ডান দিকেও খুলতে পারে, ওপর থেকে নিচেও খুলতে পারে বা নিচ থেকে ওপরেও, এরকম একটা কিছু ব্যাপার আছে। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট, না তো কি যে নীরবতাটা আছে তার যে সুগন্ধ, তার যে গন্ধ। ওয়েটিং ওয়ার্ল্ড টু দেম, মানে তো কি ওয়েটিং ওয়ার্ল্ড, না তো কি যে বিশ্বটাতে ওরা পা দেয়নি এখন পর্যন্ত, যে বিশ্বটাতে ওরা খেলে বেড়াতে পারে না, সেই বিশ্বটা তাদের না তাদের জন্য না থেকে অপেক্ষা করছে, এমনকি তারাও সেই বিশ্বটার জন্য অপেক্ষা করছে। অ্যাট লাস্ট দ্য সান কেম আউট, শেষমেশ সূর্য বাহির হয়ে পড়ল। তো এবার যে কথাটা বলি এতটা পর্যন্ত এটা পড়াবো, ঠিক আছে, আর কতটা থাকলো ওইদিকে দেখে নিই, এদিকে এরপরের দিন ভাবছি পুরোটাই শেষ করে দেবো, এরপরের দিন যখন পড়াবো এটা পার্ট টু বানিয়ে দেবো এটার। তো যেটা বলছিলাম কথাটা হচ্ছে যে এখানে শুধু যে শিক্ষামূলক যে হ্যাঁ যে আমি এসবগুলো আপলোড করবো, আপলোড তো করবোই, কিন্তু তাছাড়াও বর্তমান যুগে যে নিডগুলো, যে মানুষ যে ফিলোসফি, যে সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টগুলো, সেই অ্যাসপেক্টগুলো কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছে, যে মানুষে মানুষের একটা ইমোশনকে বুঝতে চায় না কোনো দিন এরকম একটা সিচুয়েশানগুলোতে, সবার ভেতর একটা ইগো থাকে যে আমি বড়ো আমি বড়ো, এরকম অনেক কিছু ব্যাপার থাকে। তো এইসব ব্যাপার নিয়ে ভাবছি কিছু একটা অনেক কিছু বলার চেষ্টা করব। তো তার আগে বলি এরপরে এটার পার্ট টু বানাবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ ভুলিও না চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিতে, যতটা পারবে বন্ধু বান্ধব যারা আছে সবকে লাইক সাবস্ক্রাইব করে দিতে বলবে, চাহিয়ে লাইক আর সাবস্ক্রাইব চাহিয়ে।